একটি বাড়ি কিনে থাকে রাজ্যের স্বপ্ন। একটি বাড়ি মানে আপনার প্রতিদিনের জীবন, আপনার ঠিকানা, আপনার ভবিষ্যৎ। হোক সে ভাড়া বাড়ি অথবা নিজের, যত্ন ছাড়া যেমন গাছ বাঁচে না, বাড়ির জন্য চাই তেমন যত্ন। সফল হতে হলে আপনাকে জানতে হবে, নিতে হবে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত। প্রপার্টি সেলিং, লেটিং এবং বাইং এর খুঁটিনাটি বিষয় নিয়ে এনটিভির বিশেষ আয়োজন প্রপার্টি শো উইথ কাজী আলী। প্রপার্টি শো উইথ কাজী আলী দেখবেন সোমবার রাত 8টায় এবং পুনঃপ্রচার শনিবার সকাল 11টায় শুধুমাত্র এনটিভিতে। ব্রিকলেনে প্রাইম এস্টেট এজেন্ট, যার সেবার পরিধি লন্ডন M25 জুড়ে। প্রাইম এস্টেট এজেন্টের রয়েছে প্রফেশনাল কোয়ালিফিকেশন এবং ক্লায়েন্ট মানি প্রোটেকশন ইন্স্যুরেন্স। প্রাইম এস্টেট এজেন্ট হচ্ছে আরলা ও NAEA মেম্বার, যা আপনাকে আস্থা আর নিশ্চয়তা দেয়। প্রাইম এস্টেট ফিল সেফ কোয়ালিটি সার্ভিস পিস অফ মাইন্ড। Absolutely. প্রপার্টির ফ্রি ভ্যালুয়েশনের জন্য ল্যান্ডলর্ডরা কল করুন 0207-375-1188। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি খন্দকার আশরাফ হোসেন মিঠু আপনাদের সবাইকে এনটিভি সাপ্তাহিক আয়োজন প্রপার্টি শো উইথ কাজী আলী অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। দর্শক, মনে হচ্ছে যে আমরা দুবাইয়ে অথবা মিডল ইস্টে কোনো কান্ট্রিতে বসে আমরা এই অনুষ্ঠানটি করছি। অবিশ্বাস্য হলেও সত্যি যে প্রচণ্ড গরম, সেই গরমের মাঝে আপনাদের টানে আপনাদের প্রপার্টি নিয়ে আপডেট দেওয়ার জন্য আমরা সবসময় আপনাদের কাছে চলে আসি। হোক বৃষ্টি, স্নো অথবা শীত, কোনো কিছুই আমাদের বাধা মানে না। দর্শক, আমাদের এই অনুষ্ঠানটি গত 7 বছর ধরে আমরা কন্টিনিউ করছি। আলহামদুলিল্লাহ, এই 7টি বছর ধরে আপনাদের প্রেরণা এবং আপনাদের উৎসাহে আমরা আজ এই অবস্থায় চলে আসছি। এবং আমাদের সাথে যিনি আছেন প্রপার্টি স্পেশালিস্ট হিসাবে, যার নামকরণে আমাদের এই অনুষ্ঠানটি, তিনি হলেন আমাদের ওয়ান অ্যান্ড অনলি আমাদের কাজী আরিফ ভাই। চলুন দেখি কাজী আরিফ ভাই কেমন আছে। কাজী ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আশরাফ ভাই, ভালো আছেন? গরমে বেশ ই লাগছে আর কি, স্টুডিওর ভিতরে প্রচণ্ড গরম, কেমনটা আনিজি লাগতেছে, তারপরেও চেষ্টা করছি। হ্যাঁ, ঈদ কথা নিয়ে আসছেন, ঈদ কাটাচ্ছি কেমন সেটা আসতেছি একটুখানি পরে। আমি দর্শকের কাছে, দর্শক আপনাদের চলে আসছি, প্রথমে আমার সালাম প্রীতি শুভেচ্ছা শুভ সন্ধ্যা জানিয়ে আমার পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমাদের পাশেই থাকবেন, ইনশাল্লাহ কথা হবে। যদিও বলতে হচ্ছে যে ঈদের পরে আমাদের এই প্রোগ্রামটি, তো সেই হিসাবে বিলেটেড ঈদ মোবারক জানাচ্ছি আপনাদেরকে। আপনারা আশা করি ভালো আছেন, আপনার সাথে কথা হবে। আমাদের এই অনুষ্ঠানে যার যেরকম ধরনের জিনিস আছে আপনারা রাখবেন। আমরা প্রায়োরিটি রেখেছি আজকে যে আমাদেরকে, আজকে আনফর্চুনেটলি আমাদের গেস্ট থাকতে পারেনি, আশা করছি আগামী সপ্তাহে গেস্ট আসবেন। তো আমরা ইন জেনারেলভাবে কথা বলবো, আপনারা আমাদের সাথেই থাকুন। আশা ভাই, ব্যাক টু ইউ। ধন্যবাদ আরিফ ভাই। দর্শক, আমরা যে কথা বলছিলাম যে আরিফ ভাই এবং আমরা গত 7টি বছর ধরে আপনার সাথে আছি, এবং এই 7টি বছর ধরে আপনাদের প্রপার্টি বিষয় নিয়ে বিভিন্ন ধরনের কথা বলে থাকেন, বিশেষ করে প্রপার্টির আপডেট কী হয় গত 1 সপ্তাহে, এবং ইফ ইট ইজ এ লং রান অনুষ্ঠানটি যখন আমাদের ডিউরিং দ্য টাইম অফ রমাদান আমাদের বন্ধ থাকে, এবং অন্যান্য কারণে যখন আমাদের বন্ধ থাকে, তখন আমরা গত 2-3 সপ্তাহের যে খবরগুলো আছে সেগুলো আরিফ ভাই কিন্তু এগুলো সব কিছু নিয়ে আসেন, সেটা হলো আমাদের নিউজ বুলেটিন হিসাবে এগুলো উনি প্রেরণ করেন। কিন্তু আপনাদের প্রায়োরিটি আমরা কিন্তু সব সময় দিয়ে থাকি দর্শক, এমন কোনো সময় নেই যে আরিফ ভাইকে আমি স্টপ করি না, বা অন্য আমাদের এনটিভির কলাকৌশলী ভাইয়েরা যখন আমাদের কিছু বলেন, কিন্তু আপনাদের যখন ফোন আসে তখন বলি যে আমাদের, যেমন কাস্টমার অলওয়েজ রাইট, আমরা সবসময় বলি যে আমাদের দর্শক সবসময় অলওয়েজ কাম ফার্স্ট। সো আপনারা দর্শক, যে কথা বলছিলেন যে আপনারা ফোন করুন আমাদেরকে, আপনার যে কোনো ধরনের প্রশ্ন থাকতে পারে। আপনি হতে পারেন ল্যান্ডলর্ড, হতে পারেন আপনি ট্যালেন্ট, হতে পারেন আপনি মাত্র ইনভেস্ট করবেন বা করছেন, প্রপার্টি নিয়ে বিষয়ে বিভিন্ন বিষয় নিয়ে জানতে যাচ্ছেন, আরিফ ভাই রয়েছে। চলে যাচ্ছি আরিফ ভাইয়ের কাছে। দেখি আরিফ ভাই, আপনি এই আমাদের প্রপার্টির বিষয় নিয়ে আমাদের যে নিউজ বুলেটিন থাকে, আজকে কী কী বুলেটিন নিয়ে আসছেন? আছে, বেশ কিছু বুলেটিন আছে, তাহলে জি
টেনেন্ট সংক্রান্ত বিষয় যেটা এই করোনা ভাইরাসের এই সময়ে যে বিভিন্নভাবে টেনেন্ট রেন্টের ক্ষেত্রে পিছিয়ে আছে, পর্যায়ক্রমিক তারা পরিশোধ করছে এবং অনেক রকমের ডিসপিউট দেখা যাচ্ছে, ইভিকশন প্রসেস অনেকটা বেড়েছে, সামনে দেখা যাচ্ছে যে প্রচুর পরিমাণে হবে, সেক্ষেত্রে একটু ডিফারেন্ট অবস্থা আছে, অনেক ল্যান্ডলর্ড সাফার করছেন কোনো কোনোভাবে। আশা করছি এই জিনিসগুলো মানে ক্লিয়ার হয়ে যাবে সুন, যদি এত সময় সাপেক্ষ ব্যাপার। তো আপনারা দেখে নেবেন যে আপনাদের স্টেপসগুলো যেভাবে নিতে হয়, আপনার সব সময় পাশে থাকবেন যাতে আপনার এরকম ধরনের ক্ষেত্রে কোনো রকমের জন্য মানে লম্বা লেন্দি প্রসেসে না পড়ে যায় আমরা। তো আনফর্চুনেট হলেও সত্য এই কথা যে আমাদেরকে রিকভারি করতে আমরা যারা এজেন্ট আছি স্পেশালি, তারাও বেশ হিমশিম খাচ্ছে খাচ্ছি। তো সেই হিসাবে আমরা আশা করছি যারা ট্যালেন্ট আছেন তারাও একটু এদিকে নজর রাখবেন, যেহেতু একটা বিষয় যেটা আপনি থাকছেন যে বাড়িতে, সেই বাড়িতে আপনার রেন্ট দেওয়াটাই স্বাভাবিক, এটা আপনার খেয়াল করে নেবেন যে যত তাড়াতাড়ি পারেন এটাকে পরিশোধ করে নেবেন। এটা ছিল প্রথম আপডেট আপনাদের কাছে পৌঁছে দেয়া। চলে আসছি আশা ভাই আপনার কাছে। ধন্যবাদ আরিফ ভাই। দর্শক, আমাদের এই অনুষ্ঠানটি বলেছি যে আপনাকে যে আমরা 7 বছর ধরে আসছি আপনাদের মাঝে এবং প্রত্যেকটি অনুষ্ঠান কিন্তু আমাদের সোশ্যাল মিডিয়াতে চলে গিয়েছে। আমাদের প্রত্যেকটি অনুষ্ঠান আপনারা যদি প্ল্যাটফর্মে যান, ইউটিউব অথবা ফেসবুকে যে প্রপার্টি শো উইথ কাজী আরিফ লিখেন তাহলে আমাদের পেজটা চলে আসবে এবং সেখানে যে আমাদের প্রত্যেকটি অনুষ্ঠান আপনারা দেখতে পারেন। স্পেশালি ফেসবুকে যখন আপনারা আমাদের সাথে যুক্ত হতে চান, দর্শক, আপনারা দেখতে পাবেন যে ফেসবুকে অন দ্য টপ রাইট হ্যান্ড দ্যার ইজ এ থাম্বস সাইন ইজ দেয়ার, আপনি সেখানে ক্লিক করলে ইউ উইল বি কানেক্টেড উইথ আস। অ্যান্ড আমরা কিন্তু প্রতি সপ্তাহে চেষ্টা করি এই কিছু না কিছু আপডেট দেওয়ার জন্য সেখানে। সো আপনারা যেখানেই থাকুন, যেভাবেই থাকুন, আপনারা কিন্তু আমাদের এই অনুষ্ঠানটি দেখতে পাবেন। ইভেন অ্যাট দ্য মোমেন্ট আমাদের কিন্তু এই অনুষ্ঠানটি লাইভ হচ্ছে, ইভেন ইন ফেসবুক লাইভ হচ্ছে, আর ইউটিউবে যে আমাদের নামটা লিখলেই, আমাদের অনুষ্ঠানটির নাম লিখলে চলে আসবে এবং সব অনুষ্ঠানগুলো এক এক করে আপনি দেখতে পাবেন। এবং প্রত্যেকটি অনুষ্ঠান কিন্তু আপনাদের অনেক অজানা প্রশ্নের উত্তর থাকে সেখানে। আশা করি আপনারা দেখবেন এবং প্লিজ ডু সাবস্ক্রাইব ফর আদার পিপল। আরিফ ভাই, ব্যাক টু ইউ। থ্যাংক ইউ অশোক ভাই। দর্শক, আপনারা দেখছিলেন মানে শুনছিলেন আপডেট, আমি পরবর্তী যেটা আপডেট নিয়ে আসছি সেটা থাকছে যে মর্গেজ রিলেটেড ইস্যু একটা, সেটা থাকছে এভাবে যে অনেক মর্গেজ ল্যান্ডার ও বিল্ডিং ব্যাংক সোসাইটি প্রাইভেট মর্গেজ যারা দিচ্ছে সেক্ষেত্রে তারা নতুন কিছু কিছু ল্যান্ডিং কোম্পানি আসছে যে তারা যারা ফার্লো স্কিমের মধ্যে আছেন তাদের ক্ষেত্রে একটুখানি গড়িমসি করছে এবং কিছু কিছু ল্যান্ডার অলরেডি বলেছে যে তারা ফার্লো স্কিমের আওতা যেসব লোক আছেন চাকরিতে তাদের ক্ষেত্রে মর্গেজ পেতে মানে অনেক ক্ষেত্রে তারা বিরত রাখছে। তো এগুলো হচ্ছে যে মিক্স অ্যান্ড ম্যাচ, আপনি দেখে নেবেন আপনারা যারা স্পেশালি ফার্স্ট টাইম বায়ার আছেন, আপনারা দেখে নেবেন যে আপনার মর্গেজ ব্রোকার অথবা ব্যাংক কীভাবে আপনাকে সহযোগিতা করছে, কারণ এটা একটা ফ্যাক্টর। যদিও আবার এখন অনেকটা মার্কেট বেশ ডিফারেন্ট ওয়েতে কাজ করছে, সেক্ষেত্রে ফার্স্ট টাইম বায়ারদের জন্য সবসময় মার্কেট খোলা, আপনারা দেখে নেবেন যে আপনি কোন দিকে যাচ্ছেন, কীভাবে কী হচ্ছে। যাই হোক, এটা ছিল পরবর্তী আপডেট। ধন্যবাদ আরিফ ভাই। দর্শক, দেখি আমাদের সাথে একজন কলার রয়েছেন, কে আছেন লাইনে আমাদের? খুব আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, আমি শুনছি ভাইয়া, প্রশ্নটি করুন। হ্যালো, জি আসসালামু আলাইকুম, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? জি, আমরা শুনতে পাচ্ছি ভাইয়া, আপনি প্রশ্নটি করুন। আমার একটা প্রশ্ন ছিল যে গভর্নমেন্টের একটা স্কিম রিসেন্টলি দেখলাম যে নতুন একটা প্ল্যানিং রেগুলেশন চেঞ্জ হচ্ছে, যে এক্সিস্টিং প্রপার্টি যেগুলো আছে রেসিডেন্সিয়াল আর কমার্শিয়াল এগুলাতে মানে উপর দিকে আরো একতলা অথবা দুতলা করা যাবে, আজকের বিভিন্ন নিউজ বুলেটিন আপডেটের মধ্যে একটা টপিক ছিল যে গভর্নমেন্ট প্ল্যান করছে যে প্ল্যানিং
সিস্টেমটাকে পুরোপুরিভাবে ডিফারেন্টভাবে তারা নিয়ে আসছে সহসা। তো সেই ক্ষেত্রে বেশ রকম রদ বদল চলে আসবে। তো আমার আপনার কাছে আমি এভাবে বলতে যাচ্ছি যে গভর্নমেন্ট এখন পর্যন্ত ও মানে বিস্তারিতভাবে এখনও পাবলিশড মানে করেনি, এটা পর্যায়ক্রমিকভাবে আসছে। তো আমি ইনশাল্লাহ চেষ্টা করব আগামী প্রোগ্রামে আপনাদেরকে ভালো করে বুঝিয়ে দেওয়ার জন্য যে কীভাবে কোন রকম বিস্তারিতভাবে কীভাবে কীভাবে কী কী সিস্টেমে আমরা যেগুলো এক্সিস্টিং প্ল্যানিংয়ের মধ্যে আছি অথবা যেগুলো নতুন করে হবে সেগুলোর ক্ষেত্রে যেরকম ধরনের রদবদল হচ্ছে আমি বিস্তারিতভাবে ইনশাল্লাহ নিয়ে আসবো আগামী প্রোগ্রামে, এর মধ্যে যদি জিনিসটা আপ টু ডেট হয়। তো যাই হোক, ভালো ভাইয়া, আপনার থ্যাংক ইউ ফর ইওর নাইস পয়েন্ট আউট করার জন্য। আপনি দেখা যাচ্ছে যে আপনি যেটা আমার আজকে বুলেটিনের পার্টের মধ্যে ছিল। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইওর নাইস টেকনিক্যাল তথ্য জানার জন্য। ব্রেকলেনে প্রাইম এস্টেট এজেন্ট, যার সেবার পরিধি লন্ডন M25 জুড়ে। প্রাইম এস্টেট এজেন্টের রয়েছে প্রফেশনাল কোয়ালিফিকেশন এবং ক্লায়েন্ট মানি প্রোটেকশন ইন্স্যুরেন্স। প্রাইম এস্টেট এজেন্ট হচ্ছে আরলা ও NAEA মেম্বার, যা আপনাকে আস্থা আর নিশ্চয়তা দেয়। প্রাইম এস্টেট ফিল সেফ কোয়ালিটি সার্ভিস, পিস অফ মাইন্ড। Absolutely. Property free valuation এর জন্য ল্যান্ডলর্ড রা কল করুন 0207-375-1188। আমি চলে যাচ্ছি কাজীর বলতেই কাজীর ভাইয়ের কাছে। কাজীর ভাই, এই গরম হলেও আমাদের সহ্য করে কিন্তু দিতেই হবে। It's like a piping hot. Too much. গরম লাগছে স্টুডিওর মধ্যে as well. Yes. আপনি কি বলছিলেন? সরি, আমাদের নিউজ বুলেটিন দিতেই হবে। না, সেটাই ডেফিনেটলি। দর্শক, আপনারা দেখছিলেন যে আমাদের নিউজ বুলেটিন আমাদের পাশাপাশি নিয়ে আসছে। আজকে আমাদের প্রোগ্রামটি ডিজাইন করা এভাবে, আমরা ইন জেনারেলভাবে কথা বলছি এই প্রপার্টি রিলেটেড যত রকমের রিলেটেড ইস্যু আপনাদের আছে, এই বিষয়ে প্রশ্ন করতে পারেন আমাদেরকে। তো যাই হোক, আমি চলে আসছি পরে একটা নতুন আপডেট দেওয়ার জন্য যে রিসেন্ট করোনা ভাইরাসের টাইমে, লকডাউনের টাইমে যে হোমওনার যারা আছেন অথবা মানে তারা এই ক্ষেত্রে প্রচুর পরিমাণে রিনোভেশন করেছে। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে কি অনএভারেজে মানে যারা এই পর্যন্ত ইনভেস্ট মানে রিনোভেশন করেছে তাদের মানে অ্যাভারেজ দেখা যাচ্ছে যে £4,000 পর্যন্ত তারা ঘরের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে রিনোভেশন করেছে। যেসব জিনিসগুলো ডিফারেন্ট, ওবভিয়াসলি এই টাইমটাকে কাজে লাগিয়েছে রিনোভেশন একটা ডিফারেন্ট পার্ট, অফকোর্স বুঝতে পারছেন যে আপনার ভ্যালু অ্যাড করে আপনার প্রপার্টিতে, সেক্ষেত্রে বাড়ির নিজে থাকার ক্ষেত্রেও এবং পাশাপাশি বাড়িটেলেট প্রপার্টির ক্ষেত্রেও। যাই হোক, এটা ছিল একটা আরেকটা আপডেট আপনাদের কাছে পৌঁছে দেয়া। আরে ভাই, আমি চলে যাচ্ছি দর্শকের কাছে। আমাদের দর্শক রয়েছেন লাইনে। আসসালামু আলাইকুম দর্শক, দেখি আমাদের পরবর্তী কলার কে রয়েছেন। আসসালামু আলাইকুম দর্শক, দর্শক আসসালামু আলাইকুম। আমরা বোধহয় কলারটাকে হারিয়ে ফেলেছি, চলে আসছে। জি আসসালামু আলাইকুম। হ্যালো, জি দর্শক আসসালামু আলাইকুম, আপনি প্রশ্নটি করুন। হ্যালো, জি আমি শুনছি, আপনি প্রশ্নটি করুন ভাইয়া। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, প্রশ্নটি করুন ভাইয়া। হ্যালো, আমরা শুনছি, আপনার টিভির ভলিউমটা কমিয়ে আপনি সরাসরি আমাদের সাথে কথা বলুন। আমরা শুনতে পাচ্ছেন? জি আমরা শুনতে পাচ্ছি, আপনি প্রশ্নটি করুন ভাইয়া। আচ্ছা, আমার প্রশ্নটা হচ্ছে, আমার একটা রেসিডেনশিয়াল প্রপার্টি আছে। জি, আর হ্যালো শুনতে পাচ্ছেন? জি আমরা শুনতে পাচ্ছি, আপনি কিপ কন্টিনিউ। সরি, আমি আমার একটা রেসিডেনশিয়াল প্রপার্টি আর আরেকটা আমার নিজের নামে বাই টু লেট আছে। এখন আমি চাচ্ছি আমার কিছু ফান্ড আছে আরেকটা প্রপার্টি ইনভেস্ট করার জন্য। ওকে, তো আমি এটা চাচ্ছি যে আমার পার্সোনাল নামে না নিয়ে একটা কোম্পানি ফর্ম করে কেনার জন্য। ওকে, এটা কেমন হয়, এটা এই ব্যাপারে একটু জানার জন্য। সার্টেনলি, আপনাদের আমি লাইনে আছি। না, ঠিক আছে ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ। আমি পুরো জিনিসটা বুঝতে পেরেছি, আসছি আপনার কাছে। যেটা আপনি আপনাকে দিয়ে শুরু করছি যে আপনি নিজের একটা রেসিডেন্সি প্রপার্টি আছে এবং আপনি
একটা বিল বাই টু লিটার প্রপার্টি আছে আপনার জন্য, আপনি এখন কিছু মানে থার্ড একটা প্রপার্টি কিনতে যাবেন, সেক্ষেত্রে এটাকে কোম্পানির নামে করার ক্ষেত্রে আমরা গত প্রোগ্রামেও আলোচনা করেছিলাম এই বিষয়ে এবং আগেও করেছি, আমরা আমাদের চার্টার্ড অ্যাকাউন্টেন্ট নিয়ে এসেও আমরা প্রোগ্রাম করেছি, এই রিলেটেড কিছু কথাও বলেছি আমরা। যাই হোক, আপনার জন্য সেই যে পয়েন্টটা থাকছে এটা এখন আসছে যে আমরা যখন বাড়ি কিনতে যাচ্ছি বা টয়লেটের প্রপার্টির ক্ষেত্রে আমরা দেখা যাচ্ছে যে এখন মানে আমাদের যে ট্যাক্স দিতে হচ্ছে প্রতি বছর যে আমরা ইনকাম করছি সেই ক্ষেত্রে যে ট্যাক্স দিতে হচ্ছে এখন পার্সোনালভাবে গেলে একরকম, এবং গভর্নমেন্টের নতুন লটা বেশ কয়েক বছর আগে যেটা আসছে যে কোম্পানির নামে করলে পড়া সেক্ষেত্রে ট্যাক্সে আপনাকে পরিমাণগতভাবে কম দিতে হচ্ছে। তো আপনি এখানে নির্দ্বিধায় বলা যেতে পারে যে আপনার যদি ওরকম ধরনের কোনো সমস্যা না হয় তো ইট ইজ দ্য বেস্ট ওয়ে টু গো ইফ ইউ লাইক, তারপরে আপনাকে বুঝে নিতে হবে কোন সাইডে আপনি কতটুকু বুঝতে পাচ্ছেন আর না পাচ্ছেন। তো সেক্ষেত্রে আপনি পরামর্শ নিতে পারেন একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট প্রফেশনাল কাছে, তারা আপনাকে ব্রেকডাউন করে দিবে আশা করছি, তারা তখন আপনাকে বুঝিয়ে দেবে, তখন আপনি ক্রিস্টাল ক্লিয়ার দুইটা পার্ট সামনে দেখতে পাচ্ছেন যে বাই টু লেট পার্সোনাল নেম বাই টু লেট কোম্পানির নামে কোন দিকে প্লাস মাইনাস পজিটিভ আছে। তো যেটা বলা যায় ইন জেনারেলভাবে যে বা এই ক্ষেত্রে কোম্পানির নামটা নামের কেনাটা বেশ ট্যাক্স মানে কম দিতে হচ্ছে, এক্ষেত্রে বলবো আপনি স্বর্ণপূর্ণ হন চার্টার অ্যাকাউন্টের কাছে এবং প্রপার্টি স্পেশালি যারা আছে তাদের সাথে আলোচনা করে দেখতে পারেন, তখন আপনাকে তারা ব্রেকডাউন করে বুঝিয়ে দিবে যে কোন কোন ক্ষেত্রে, কারণ এটা এমন একটা সেক্টর যে আপনাকে বুঝতে হবে আপনার ভিশনটা কীরকম ধরনের, কত দিনের, সে লিমিটেড কোম্পানিতে কে থাকছে, দ্যাট ইজ সো মেনি ফ্যাক্টর্স মানে এটার সাথে লিঙ্কড। তো আপনাকে দেখে নিতে হবে, কারণ আপনার সার্কাস্টা যদি একরকম হয় আরেকজনের সার্কাস্টা আরেক রকম, তো কোনটা ওয়াইজ হবে বুঝে আপনাকে ডিসিশনটা নেওয়া ওয়াইজ হবে। থ্যাংক ইউ ভাইয়া, আপনার প্রতি গুড উইশ কামনা রইল, থ্যাংক ইউ। ধন্যবাদ আরিফ ভাই। দর্শক, আমাদের এই প্রোগ্রামটি কিন্তু আমরা সবসময় আপনাদেরকে কিন্তু উনি কিন্তু গাইড করে একটা বুলেট পয়েন্ট দিয়ে রাখেন, বুলেট পয়েন্ট দিয়ে রাখেন, কারণ এই বিষয় নিয়ে কথা বলতে গেলে অনেক অনেক কথা বলতে হয়, অনেক কিছু জানার দরকার, অনেক কিছু বোঝা দরকার, তারপরে উনি আপনাকে 100% মোর দেন 100% হি ক্যান গাইড ইউ। দর্শক, আপনারা যারা আমাদেরকে কল করতে চান প্লিজ স্ক্রিন নিচে একটি নাম্বার দেখতে পাবেন, সেই নাম্বারে থেকে আপনারা সরাসরি স্টুডিওতে কথা বলুন, এবং আরিফ ভাই তো রয়েছে সেখানে। আরিফ ভাই, আবারও চলে আসছি আপনাদের কাছে, দেখি পরবর্তী আপডেট কী। দর্শক, আমি আমাদের কাছে পরে যে আপডেট নিয়ে আসি সেটা হচ্ছে যে এই লকডাউনের সময় এবং এই গত কয় মাস থেকে এই পর্যন্ত হাউস প্রাইসের কীরকম ধরনের চেঞ্জ এসছে, স্পেশালি বিক্রি এবং ভাড়ার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অনেক পরিমাণে রেন্টের ড্রপ করেছে, এবং আবার এটা রিসেন্টলি একটুখানি আবার আপের দিকে যাচ্ছে। এটা হচ্ছে আপনার রেন্ট পারপাস অবভিয়াসলি কথা আছে এখানে, কোন কোন এলাকাতে, স্পেশালি লন্ডন বেসড নিয়ে কথা বলছি আমি, এবং পাশাপাশি গ্রেটার ইউকেতে যেভাবে আছে সেক্ষেত্রেও অনেক কিছু চেঞ্জ এসছে, এবং ক্ষেত্রভিদের লাইকে মানে কয় বেডরুমের প্রপার্টি কত রকমের সেগুলো একটা ফ্যাক্টর আসছে আর কি। তো আবার আসছে যখন বিক্রির ক্ষেত্রে দেখা যাচ্ছে যে লকডাউনের সময় সম্পূর্ণভাবে প্রায় 6 উইকসের মতো বাড়ি বেচাকেনা বন্ধ ছিল, তারপরে যখন আবার শুরু হয়েছে তখন এই যে মুভমেন্টটা আসছে, এই ক্ষেত্রে অনেকের অনেক প্রেডিকশন ছিল বিভিন্নভাবে যে হাউজের পরিমাণ অনেক ধস নামবে, কিন্তু ওরকম ধরনের তেমন কোনো টেকনিক্যাল ধস আসেনি। দেখা যাচ্ছে যে অল্প কিছু পরিমাণে এরিয়া ভেদে গ্রেটার ইউকের মধ্যে যে বিভিন্ন পার্টগুলো আছে, ইংল্যান্ড পার্ট একটু স্ট্রংই ছিল, সেই সাথে স্কটল্যান্ডেরও কিছু পার্ট স্ট্রং ছিল, আবার কিছু কিছু ক্ষেত্রে বাড়ির দাম কিছুটা কমেছে। তো এটা কথা হচ্ছে যে এলাকা ভেদে, প্রপার্টি ভেদে এটা পার্সেন্টেজ নিয়ে গ্রেটার ইউকের মধ্যে, ফুল ইউকের মধ্যে দেখা যাচ্ছে যে অ্যারাউন্ড 4%-এর মতো অ্যাপ্রক্সিমেটলি ড্রপ করেছে। তো আবার এখন দেখা যাচ্ছে যে কিছুদিনের মধ্যে, গত কিছু মানে কয়েক সপ্তাহ ধরে হাউস মার্কেট আবার বেশ গরম অবস্থা, কারণ প্রচুর পরিমাণে বার যারা আছে স্পেশালি তারা এখানে ইন করছে, তো বেশ অন্যরকম একটা আপ অ্যান্ড ডাউন দেখা যাচ্ছে। তো আপনারা দেখে নেবেন, খেয়াল করে নেবেন যে কোথায় কীরকমভাবে ইনভেস্টমেন্ট করছেন, বাই টু লেট অথবা রেসিডেন্সিয়াল প্রপার্টি, সেটা আপনার জন্য ঠিক হচ্ছে কি না অ্যানালাইসিসের বিষয় থাকছে, কারণ ভেবে চিন্তে মানে চেষ্টা করা ওয়াইজ থাকবে আর কি।
তো এখনও অনেকে আবার প্রশ্ন করছেন আমাকে, অনেকে ইমেল টেক্সট এবং ফোনের মাধ্যমে জানতে যাচ্ছেন যে এখন কি গুড টাইম টু ইনভেস্ট। সো এটা বুঝে নিতে হবে এক একজনের সার্কামস্টান্সেসের প্রেক্ষাপটে। তো জিনিসটা থাকছে এভাবে যে আমরা দেখে নিব যে মানে একটা ক্রান্তি লগ্ন যেখানে ছিল সেখানে ওরকম পরিমাণ ড্রপ করেনি, এখনও স্ট্রং দেখা যাচ্ছে, তারপরও কিছুটা ড্রপ করেছে। তো যাই হোক, এটা ছিল আপনাদের কাছে আর একটা বুলেট পৌঁছে দেওয়া। আশা ভাই ব্যাকচি ধন্যবাদ আরিফ ভাই। দর্শক দেখি কে আছেন লাইনে, বেশ কয়েকজন দর্শক ওয়েট করছেন আরিফ ভাইয়ের সাথে কথা বলার জন্য, দেখি কে আছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আচ্ছা, আমরা বলতে কলটাকে হারিয়ে ফেলেছি, কোনো সমস্যা নেই দর্শক, আপনারা আবার লাইনে আসুন, ফোন করুন, আমাদের সাথে কথা বলুন, আমরা তো রয়েছি আপনাদের সাথে। আরিফ ভাই, আপনি কিন্তু বললেন না যে আপনার ঈদ কেমন কাটলো। ও, আপনি তো ভুলেই গেছেন। না, মোটামুটি ভাইয়া, মানে এর মধ্যে তো মানে এইটা তো পড়া গেল মানে মানে মসজিদে, তো ভালোই কেটেছে জেনারেলভাবে, যদিও মানে কোরবানির ঈদ ইজ ডিফারেন্ট ফ্রম নর্মাল ঈদ, মানে রমজান ঈদের থেকে, তো ভালোই কেটেছে মোটামুটি লকডাউনের মধ্যে, মানে এই মানে ছোটোখাটোর মধ্যে মুভমেন্ট করা গেছে আর কি, যেটা গতবার পারা যায়নি। আরলা ও NAEA মেম্বার, যা আপনাকে আস্থা আর নিশ্চয়তা দেয়। প্রপার্টির ফ্রি ভ্যালুয়েশনের জন্য ল্যান্ডলর্ডরা কল করুন 0207-375-1188। দর্শক, আমাদের আজকে যে অনুষ্ঠানটি হচ্ছে সেই অনুষ্ঠানটি কিন্তু আপনারা আবার দেখতে পাবেন আগামী শনিবার দিন সকাল 11টায় সেম চ্যানেলে। এবং আমাদের সাথে আবারও কথা বলতে হলে প্লিজ গিভ আস এ কল, স্ক্রিনের নিচে একটি নাম্বার দেখতে পাবেন, সেই নাম্বারে ফোন করুন এবং ফোন করে আমাদের সাথে কথা বলুন। আরিফ ভাই তো রয়েছে, আরিফ ভাই চলে আসছি আপনার কাছে, দেখি পরবর্তী যে বুলেটিনগুলো রয়েছে সেই বুলেটিনগুলো কতটুকু আপনি আমাদের দর্শকের কাছে দিতে পারেন। প্রচুর কল আসে এই সেগমেন্টে, সেই জন্য বলছি আর কি। হ্যাঁ, ঠিক আছে আশা ভাই, থ্যাংক ইউ আপনার কাছে আমি চলে আসছি। আপডেটটা এভাবেই দিই আপনাকে জিজ্ঞাসা করে আর কি, যে আপনি যদি ফার্স্ট টাইম বায়ার হন, জি, মানে হতে চান, আপনি মানে যে এলাকায় থাকেন না কেন সে তার উপরে সাধারণত হয়ে থাকে, বাট অনেক সময় কোনো কোনো মানে ল্যান্ডলর্ড ফার্স্ট টাইম বায়ার আছে, তারা রিলোকেট করছে, রিলোকেট করে অন্য জায়গাতে মানে তারা বাড়ি কিনছে, তো সেক্ষেত্রে আপনি যদি মানে আমি জানি আপনি ফার্স্ট টাইম বার অলরেডি, বাট আপনি যদি বলতে চাচ্ছেন আপনাকে যদি ধরা হয় এখন এই বয়সে, আপনাকে সুযোগ দেওয়া হলো, তো পছন্দ করে দেওয়া হলো যে আপনি কোন এলাকায় মুভ করতে যাবেন, আপনি তখন কী বলবেন? আমার সার্কামস্টেন্সেসটা আমি প্রথম যে জিনিসটা দেখবো আরিফ ভাই, যে আমার বাচ্চারা কোন স্কুলে যাবে, সেখানে স্কুলের সিচুয়েশনটা কেমন, ওখানকার কমিউনিটিটা কেমন, সব ওই জিনিসগুলো আমাকে ফার্স্ট টাইম বার হিসেবে যারা ওইভাবে চিন্তা করছে, যাদের বাচ্চা কাচ্চা আছে, কিন্তু যাদের বাচ্চা কাচ্চা নেই, আপনাকে ধরা হচ্ছে এখন আপনি ইয়াং এজে চলে গেলেন, যখন বিয়ে করেছেন। অলওয়েজ ইয়াং আরি ভাই, আই এম অলওয়েজ ইয়াং। মানে গ্রেটার ইউকে তে কোন সাইডের দিকে আপনি মুভ করবেন? গ্রেটার ইউকে তে যদি আপনি বলেন, অবশ্যই লন্ডন আমার প্রিয় শহর। ওকে, আর লন্ডন আমার প্রিয় শহর, আমি লন্ডন ছেড়ে যেতে চাই না, ঢাকায় বড় হয়েছি, সো সেই হিসাবে আমরা সবসময় চাই যে জনবহুল যে এলাকা থাকে সেখানে থাকার জন্য। আমাকে যদি বলেন, না আমি আমি জাস্ট একটা ইনিলাম আর কি আপনার কাছ থেকে একটা আপনার কে, আমি লন্ডন ছেড়ে যাব না। দর্শক, আমি চলে আসছি মানে একটুখানি মানে ইন্টারভিউর মতো করে আশাবার কাছে, তার কিছু কথা আপনাদেরকে জানানোর জন্য, হয়তো অনেকের সাথে মিলা আছে আবার অনেকের সাথে নাই। ইন্টারেস্টিংলি যে জিনিসটা দিয়ে আপডেট দিচ্ছি সেটা থাকছে এভাবে, যে ফার্স্ট টাইম বার যারা আছে তারা দেখা যাচ্ছে ম্যাক্সিমাম ম্যাক্সিমাম বলাটা ভুল হবে, সরি, দেখা যাচ্ছে তারা ফার্স্ট টাইম চুজ করছে সিসাইড শহরগুলিতে, যেখানে তারা থাকছে, যদিও অন্যদিকে রিলোকেট করে তারা প্ল্যান করছে সিসাইডের দিকে বাড়ি কেনার ক্ষেত্রে তারা প্রাধান্য রাখছে। এটা ছিল আপনাদের কাছে একটি আপডেট তুলে ধরা, যদিও আশা ভাইকে আমি বলেছি এখন জানি না আশা ভাই আমাকে বাউন্স ব্যাক করে আমার কিছু বলবেন কিনা। আমি 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 চাবো না, যে আমি আমার অনেক কথা আছে আপনাকে বলা, কিন্তু আমি চাবো না দর্শকের সামনে অনেক কিছু, কারণ আপনি ফার্স্ট টাইম বেয়ার আর হতে পারবেন না। না না, আমি বললাম যদি আপনাকে দেয়া হয় সেই সুযোগটা, সেই ক্ষেত্রে বলছি, বুঝতে পারছেন? টু বি ভেরি অনেস্ট, আই লাভ লন্ডন and I want to be in London, but I want to go and explore those areas.
আমি যাব সেখানে অবশ্যই যাব কিন্তু ঘুরতে যাব আমাদের একজন কলার রয়েছেন লাইনে দেখি কে আছেন লাইনে আসসালামু আলাইকুম দর্শক দর্শক আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আপু আপনি প্রশ্নটি করুন আমি চাইছিলাম বাড়ি যে আমি ও বাড়ি আমার ছেলের নামে দিলে পাহাড় দর্শক আমরা আপনার প্রশ্নটি বুঝতে পেরেছি আপনি দেখতে থাকেন আরিফ ভাই আপনাদের প্রশ্নের উত্তর দিবেন আরিফ ভাই নাইস প্রশ্ন কিন্তু আপা যে আপনি প্রশ্ন করেছেন জানতে চেয়েছেন টেকনিক্যালি যে আপনার দেশে বাড়ি আছে এবং সেই বাড়িটা আপনার ছেলের নামে পাওয়ার অফ অ্যাটর্নি করে আপনাকে দিবেন তো এই ক্ষেত্রে থাকছে যে আমাদের আমরা যারা মানে সম্পত্তি আমাদের দেশে আছে সেক্ষেত্রে আমরা প্যারেন্টস স্পেশালি প্যারেন্টস এবং যারা কোনো কারণে কাউকে মানে পাওয়ার অফ অ্যাটর্নি বলেন নাম চেঞ্জ করা বিভিন্নভাবে নাম জারি করে তারপরে ভিন্ন উইল করা বিভিন্নভাবে বিভিন্ন রকমের জিনিস আমরা করে থাকছি তো করছি তো আপনার জন্য হচ্ছে যে আপনাকে একজন প্রপার্টি লয়ার স্পেশালি বাংলাদেশ রিলেটেড এইসব কাজ এখান থেকেও কিন্তু অনেক সময় হচ্ছে এটা বাংলাদেশের প্রপার্টির বিষয়ক জিনিস তো সেই ক্ষেত্রে আপনাকে মানে এখানে বসেও কিন্তু অনেক সময় করা যাচ্ছে আবার আপনাকে একজন নিতে হবে একজন লয়ার যে লয়ারটা এই জিনিসটা প্রসেসটা করবে তো আপনার যদি স্পেশালি কোনোভাবে বাংলাদেশের লয়ার যারা আছে সেখান থেকে করতে পারেন এখান থেকেও আছে অনেক অনেক ল ফার্মগুলো এখানে বসে বসে তারা করছে তো তাদের স্বর্ণপূর্ণ হতে পারেন তারা আপনাকে বিভিন্ন গাইড দিবে কি কতক্ষণিকভাবে কীভাবে আপনাকে যেতে হবে কী কী করতে হবে ভেরি টেকনিক্যাল আমরা অনেকে অনেক সম্পত্তি এইভাবে অনেক আগের থেকে বোঝার বিষয় থাকে প্ল্যানের বিষয় থাকে তা না হলে পরে দেখা যাচ্ছে যে নেক্সট জেনারেশন এক্ষেত্রে অনেকটা সাফার করে থাকে যেটা খুব টেকনিক্যাল এবং ব্যাড সাইডে মানে অনেক হয়রানি হতে হয় তো যাই হোক আপনার সুন্দর প্রশ্নের জন্য ধন্যবাদ চলে আসছি আশা ভাই ব্যাক টু ইউ ধন্যবাদ আরিফ ভাই আমরা আরিফ ভাই আমার মনে আছে যে আমাদের যে একটা প্রোগ্রাম হয়েছিল অনেকদিন আগে সেখানে আমাদের একজন প্রপার্টি লয়ার এসেছিলেন এবং বাংলাদেশের সাথে যুক্ত আছেন এবং উনি এই ধরনের উনি এখানে প্র্যাকটিস করছে এখানে প্র্যাকটিস করছে ওনাকে নিয়ে হ্যাঁ দর্শক আমাদের আমাদের সাথেই কিন্তু এখানে ছিলেন একজন প্রপার্টি লয়ার এখানেও প্র্যাকটিস করেন দেশেও প্র্যাকটিস করেন এবং আমাদের এখানেও কিন্তু অনেকে আছেন সো আরিফ ভাই যে কথা বলছিলেন যে আপনি কিন্তু এখানে তাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং যোগাযোগ করে তাদের সাথে আপনি আপনার সমস্ত সমস্যার সমাধানগুলো পাওয়ার চেষ্টা করতে পারেন আরিফ ভাই আমাদের এই 250টার উপরে প্রপার্টি শো আমরা গত প্রায় 7 বছরে করে ফেললাম এবং প্রত্যেকটা চলে গেছে আমাদের ইউটিউবে অ্যান্ড আজ এতদিন হয়ে গেল হাউ ডু ইউ ফিল না এটা অফকোর্স মানে চেষ্টা করছি আমরা মানে প্রোগ্রামটাকে এভাবে ডিজাইন করে রাখার জন্য যে যারা আমরা কোনো ক্ষেত্রে মিস করছি হাফ মানে দেখতে পারলাম শনিবার রিপিট হচ্ছে তখন আবার শনিবার পারলাম না তো ইউটিউবে চলে যাচ্ছে উইদিন 7 ডেজের মধ্যেই ইউটিউবে সব প্রপার্টি মানে প্রোগ্রাম পর্বগুলো আছে যারা যেখানে মিস করেছেন তারা দেখতেই পারেন অফকোর্স ভালো লাগছে এভাবে যে আপনি চাইলেও বিভিন্ন ইনফরমেশন ওখান থেকে পাচ্ছেন দেখা যাচ্ছে যে অনেকে হয়তো প্রোগ্রাম দেখেন রেগুলার আবার আছে যে অনেক সময় মিস করছেন তাদের জন্য একটা বিশেষ সুযোগ আমরা রাখার চেষ্টা করছি কমিউনিটির অনেকেই এই প্রোগ্রামটি নিয়ে কথা বলে আই বিন ফেস সো মেনি টাইমস অ্যাজ ওয়েল স্টিল নাও আপনি তো অবশ্যই আরও অনেক ধরনের এইভাবে সাড়া পেয়েছেন তো এমন কোন সাড়া আছে যেটা আপনাকে আপনি আমাদের সাথে শেয়ার করতে পারেন আই এম সরি আমি আউট অফ দিস বাট না অফ কোর্স এটা খুব ভালো লাগে যে চেষ্টা করছি স্টিল পায়োনিয়ার আমাদের কমিউনিটিতে একমাত্র প্রপার্টি টক শো প্রতি সপ্তাহে হচ্ছে গত 7 বছর ধরে তো এই ক্ষেত্রে বিভিন্ন
বিভিন্নভাবে ইনফরমেশন আমাদের বাংলাদেশি ভাই বোনদের কাছে পৌঁছে দেয়, এখানকার রিলেটেড, সেটা ট্যানেন্টের জন্য প্রোগ্রাম, ল্যান্ডলর্ডের জন্য প্রোগ্রাম বা টয়লেট ল্যান্ডলর্ডের জন্য প্রোগ্রাম, যে কারোর জন্য প্রোগ্রাম এটা এভাবে করা যে সবাই এখান থেকে কিছু ইনফরমেশন পাবেন। আমরা পাশাপাশি অনেক সময় রিকোয়েস্ট করি অ্যাজ ওয়েল যে দর্শক আপনারা যারা দেখছেন আপনারা আমাদেরকে টিপস দিবেন, স্পেশালি যদি পরিবর্তন চান, কোন বিষয়ে আপনার কথা শুনতে চান। আমরা চেষ্টা করছি প্রোগ্রামটাকে এক একটা সময় এক এক টপিক্স নিয়ে করার জন্য, ইন জেনারেলভাবে করার জন্য বুলেটিন দিয়ে চেষ্টা করছি বিভিন্ন ইনফরমেশন দেওয়ার জন্য। আবার আসছে যে অনেক সময় অনেকে বলছেন যে ভাইয়া এই ডিজাইনে করা হোক, তো ভালো লাগে, তখন আমরাও মানে মোস্ট ওয়েলকাম করি, মানে করি স্পেশালি যে আপনারা আমাদেরকে আমাদের প্রোগ্রামটাকে আরও মাধুর্য আনার জন্য যদি কোনো আপনাদের টিপস অ্যাডভাইস থাকে মোস্ট ওয়েলকাম। দর্শক আপনারা বুঝতে পারছেন আপনাদের উদ্দেশ্যে করে এই লাস্ট লাইনটি বলাই হবে, আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি যে প্লিজ ডু গিভ আস এ টিপস সাম টাইম ইফ ইউ মানে যদি মনে করেন মডিফাই করার জন্য প্রোগ্রামটাকে আরও মোর ইনফরমেটিভ এবং ভালো লাগার জন্য আপনারা টিপস জানাবেন। যাই হোক, এটা ছিল আমার পক্ষ থেকে বলা। আবার এভাবে বলছি যে দর্শক আপনারা অনেকেই আমাকে টেক্সট করছেন, ইমেল করছেন, ফোন করছেন, আমি আসলে আমি চেষ্টা করছি আমার টাইমে তালে তালে দেওয়ার জন্য, তারপর অনেক ইমেল এবং টেক্সট এবং মানে কলের রিটার্ন আমি দিতে পারি না। প্লিজ ডু মানে আমাকে আমি অ্যাপোলজি চেয়ে নিচ্ছি এভাবে যে আমি চেষ্টা করছি তালে তালে আসার জন্য, চেষ্টা করে যাব। ব্যস্ততা, পার্সোনাল বিজনেস লাইফ এর পাশাপাশিও থাকছে যে অন্যর দিকে সব কিছু ব্যালেন্স করার চেষ্টা করছি কমিউনিটির মধ্যে। আমি অনেক সময় ফোন করি যে দেখা যাচ্ছে যে আমার উইকেন্ডেও আমি দেখা গেলো চেষ্টা করছি কাভার করার জন্য, আবার দেখা যাচ্ছে অনেকে বলি যে প্লিজ আমাকে এই টাইমে করলে মোর বেটার হবে। কারণ অনেক সময় আছে যে আপনারা করছেন, চেষ্টা করছেন, আমি মানে আমার আমার ব্রিকলেন অফিসে আমি প্রায় এ পর্যন্ত মনে হয় যে আমার অফিস আওয়ার আমি প্রায় মোর দেন 250 আওয়ার্স ফ্রি সার্ভিস দিয়েছি আপনাদের জন্য, এবং আমি করেও যাবো মানে আপনাদের জন্য সেক্ষেত্রে। তো আপনারা যারা অনেক সময় আমার সাথে এভাবে করবেন, প্লিজ একটু আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট করে নেবেন, তাতে আমার জন্য সুবিধা হয় যে আমি ব্যালেন্স করতে পারি। তো যাই হোক, চলে আসছি আশাবে আপনার কাছে। ধন্যবাদ, ধন্যবাদ দর্শক। আমাদের এই অনুষ্ঠানটি আগে যে আরিফভাই যে কথা বলছিলেন যে চলে গেছে ইউটিউবে, আপনারা দেখবেন, অপরকে দেখানোর জন্য সাবস্ক্রাইব করুন। এবং আজকে এই অনুষ্ঠানটি আবার দেখতে হলে স্যাটারডে 11 o'clock ইন দ্য মর্নিং আপনারা কিন্তু আবার দেখতে পারেন এনটিভিতে। এবং আমাদের সাথে যে কোনো প্রশ্ন জানতে চাইলে আপনারা কিন্তু ইমেল, টেক্সট এবং আমাদেরকে কল করতে পারেন। এবং সেই ইমেল এবং টেক্সটে আপনারা যদি আপনাদের নাম্বারটি দিয়ে দেন, অনেক সময় হয় কি আমরা ওভার দ্য ফোনে আপনাকে করতে পারি, ফোনে গাইড দিতে পারি। আরিফ ভাই, আমাদের হাতে সময় নেই, আপনি ছোট্ট করে যদি একটা আপডেট দিয়ে আমাদের অনুষ্ঠানটা আমরা শেষ করতে হবে। আর 3 মিনিট আছে, 3 মিনিট আছে। ওকে, থ্যাংক ইউ দর্শক। আপনাদের কাছে আরেকটি বিশেষ আপডেট নিয়ে আসছি, এটা হচ্ছে যে গভর্নমেন্ট গ্রিন হোম করে একটা প্ল্যান করেছে, সেখানে গ্র্যান্ট দিচ্ছে বা গ্রিন হোম আওতায় আপনারা যারা এই লাইনে করতে যাচ্ছেন, করবেন, তাদের জন্য কিন্তু গভর্নমেন্ট একটা গ্র্যান্ট রাখছে। আপনারা দেখে নেবেন সেটা আপনাকে কতখানি কীরকম ধরনের দিতে পারে, কোনটা কোন প্রপার্টির ক্ষেত্রে পড়বে পড়বে না, এটা ওটা দেখে নিতে পারেন। যেহেতু আশা ভাই বলছেন যে সময় কম, আমি আমার বেশ আরও অনেক বুলেটিন ছিল, আর সেটা বলার জন্য আমি চলে আসছি শর্টকাট করে আর একটা বুলেটিন দেওয়ার জন্য। বিল টু রেন্ট যে জিনিসটা, যেটা আপনারা অনেকেই জানেন অথবা অনেকেই যারা হয়তো না জানেন তাদের উদ্দেশ্য করে বলছি যে মর্গেজ কোম্পানি বিল টু রেন্ট বলে একটা মর্গেজ দিচ্ছে এবং চলছে, এটা বেশ কয়েক বছর ধরে রান করছে। আমরা যারা এই ক্ষেত্রে প্ল্যান করছি অথবা করব সামনে, তাদের জন্য বলা হচ্ছে ইনফরমেশনটা এভাবে পৌঁছে দেওয়া। এই পর্যন্ত প্রায় 168,000 কনস্ট্রাকশনের কাজ চলছে, তো এর মধ্যে কি আমরাও কেউ হতে পারি না? আমাদের বাংলাদেশি ভাই বোনেরা যারা হয়তো করছি আবার কেউ করার প্ল্যান করছি, তারা এই ক্ষেত্রে দেখব যে এই ক্ষেত্রে আমি কতটুকু আমার জন্য ফিজিবল হতে পারে, এটা কি তেমন একটা বিশেষ একটা হার্ড জব দেখে নিতে পারি, আজকে না পারলে হয়তো পরে করব আমরা, তো সেটাও একটা ফ্যাক্টর থাকছে যেটা আমাদের ভাই বোনরা আগায় আসুক। যাই হোক, এই কথা বলে আমি আশা ভাই আপনার কাছে ব্যাক করছি। ধন্যবাদ আরিফ ভাই। দর্শক, আমাদের সময় শেষ হয়ে যাচ্ছে এবং এখনই আমাদেরকে বিদায় নিতে হবে। বিদায় নেওয়ার আগে আরিফ ভাইকে বলছি যে আরিফ ভাই, আপনি কাইন্ডলি একটু বিদায় দিন। থ্যাংক ইউ আশা ভাই, একদম শর্টকাট, তাই তো? ওকে, শিওর। দর্শক, আপনারা শুনতে পাচ্ছেন বারবারই বলি যে মানে প্রোগ্রাম শেষ হতে গেলেই তখন মনে হয় যে আরও কথা থাকছে, বলতে পারছি না। যাই হোক, আগামী প্রোগ্রামে অ্যাগেন আমরা হাউজিং বিষয়ে কথা বলবো। আমাদের একজন বিশিষ্ট
গেস্ট থাকবেন আগামী প্রোগ্রামে, আপনারা দেখবেন আপনাদের প্রশ্ন বিভিন্ন জিনিস আপনারা লিখে রাখবেন যে বিষয়ে আপনারা যা শেয়ার করতে চান, ইনফরমেশন নিতে চান। তো আমাদের প্রোগ্রাম দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন, দোয়া রাখবেন। আমি আমার পক্ষ থেকে মানে প্রীতির শুভেচ্ছা সালাম জানিয়ে আমি বিদায় নিচ্ছি। দেশে বিদেশে যারা দেখছেন তাদের প্রতি আপনার উইশ কামনা, আমার পক্ষ থেকে উইশ কামনা রইল, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আরিফ ভাই, থ্যাংক ইউ ফর কামিং এগেইন অ্যান্ড এগেইন। দর্শক, আমাদের চলে যেতে হচ্ছে, আমাদের উই আর অ্যাবাউট টু লিভ। যাওয়ার আগে শুধু আমরা বলছি যে আপনারা যারা আমাদের এই অনুষ্ঠানটি দেখছেন, অপরকে দেখানোর জন্য সাবস্ক্রাইব করুন এবং আজকের এই অনুষ্ঠানটি আবারও দেখতে পাবেন নেক্সট স্যাটারডে ইন দ্য 11 o'clock ইন দ্য মর্নিং। অ্যান্ড আমাদের প্রপার্টি শো টিপস আমরা না দিয়ে আমরা কিন্তু অনুষ্ঠান শেষ করি না। আমরা প্রায়ই বলছি বিকজ অফ দিস কোরবানি, দিস এ দ্য কোরবানি ইজ ইউ হ্যাভ টু স্যাক্রিফাইস হোয়াট ইউ লাইক টু স্যাক্রিফাইস, that's what you got in your inside that which is bad for other people, why don't you sacrifice that? That bad things make it a good and spread it to the humanity. Inshallah we can sacrifice that things. Bhalo thakun, shusto thakun, abar dekha hobe next week e. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. ব্রিক লেনে প্রাইম এস্টেট এজেন্ট, যার সেবার পরিধি লন্ডন M25 জুড়ে। প্রাইম এস্টেট এজেন্টের রয়েছে প্রফেশনাল কোয়ালিফিকেশন এবং ক্লায়েন্ট মানি প্রোটেকশন ইন্স্যুরেন্স। প্রাইম এস্টেট এজেন্ট হচ্ছে আরলা ও NAEA মেম্বার, যা আপনাকে আস্থা আর নিশ্চয়তা দেয়। প্রাইম এস্টেট ফিল সেফ কোয়ালিটি সার্ভিস, পিস অফ মাইন্ড। Absolutely. Property free valuation এর জন্য ল্যান্ডলর্ডরা কল করুন 0207-375-1188।